শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমি শাহনাজ শারমিন, তোমাদের কলেজে ইনস্ট্রাক্টর নন-টেক হিসেবে কর্মরত আছি। আমরা আজকে পড়ব পদার্থবিজ্ঞান 2-এর ষষ্ঠ অধ্যায়, গ্লাস টেকনোলজির দ্বিতীয় পর্বের শিক্ষার্থীরা। তোমরা ফিজিক পদার্থবিজ্ঞান 2 পড়ো, তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রথম অংশটা আমি অলরেডি পড়িয়ে ফেলেছি, আজকে আমরা এর দ্বিতীয় অংশটা পড়ব। আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে আলোকনীতি বা দীপ্তিনীতি। প্রথম দিন আমরা এই চ্যাপ্টারের বেসিক কয়েকটা সংজ্ঞা টংজ্ঞা শিখে ফেলেছিলাম, আজকে আমরা যেটা পড়ব শুরুতেই সেটা হচ্ছে দীপন মাত্রা ও দীপন ক্ষমতার মধ্যে সম্পর্ক, এটা শিখব আজকে। প্রথমে আমরা কি করব, ধরে নিব যে আর ব্যাসার্ধের এই যে একটা, এটা ধরে নাও একটা গোলক, এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর। ধরে নাও এই গোলকটার ঠিক কেন্দ্রে আমাদের এই আলোর উৎসটা আছে, আর গোলকটা ধরে নাও একটা ল্যাম্পশেড, গোলক আকৃতির। তাহলে এটাকে আবার বৃত্তাকার মনে করো না, এটাকে আমাদের কেমন কল্পনা করতে হবে, একটা গোলক হিসেবে কল্পনা করতে হবে, ধরে নাও একটা ল্যাম্পশেড। এখন এই গোলকটার কেন্দ্রে আমাদের যে আলোক উৎসটা আছে, সেখান থেকে প্রতি সেকেন্ডে কিউ পরিমাণ আলো বের হচ্ছে। এখন এই উৎসটা থেকে যদি প্রতি সেকেন্ডে কিউ পরিমাণ আলোক শক্তি বের হয়, তাহলে আমাদের এই গোলকটা প্রতি সেকেন্ডে কিউ পরিমাণ আলোক শক্তি পাবে, তাই তো? এর কাছ থেকে প্রতি সেকেন্ডে এ কি পরিমাণ আলোক শক্তি পাবে বা এর গায়ে কি পরিমাণ আলোক শক্তি এসে পড়বে, সেটা হচ্ছে কিউ পরিমাণ। এখন তোমাদের গত দিনের পড়াটা যদি মনে থাকে, আমরা বলছিলাম যে যার উপরে, যেই তলের উপরে আলো এসে পড়ে, সেই তলের ক্ষেত্রে দীপন মাত্রা হয়। দীপন মাত্রার সংজ্ঞায় আমরা কি শিখেছিলাম, শিখেছিলাম যে একটা তলের উপর প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফলে যেই পরিমাণ আলোক শক্তি এসে পড়বে, সেটাই হচ্ছে এই তলটার দীপন মাত্রা। তাহলে এই তলটার উপরে, পুরো তলটার উপরে যদি প্রতি সেকেন্ডে কিউ পরিমাণ আলোক শক্তি এসে পড়ে, প্রতি সেকেন্ডে বলছি, প্রতি সেকেন্ডে যদি কিউ পরিমাণ আলোক শক্তি এসে পড়ে পুরো ক্ষেত্রফলে, তাহলে একক, প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ আলোক শক্তি এসে পড়বে, সেটা হচ্ছে, আলোক শক্তির পরিমাণটাকে আমরা কি দিয়ে ভাগ করব, ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। এবং তাহলেই যে ভাগফলটা আমরা পাবো, সেটাই হচ্ছে আমাদের এই যে ল্যাম্পশেডটা আছে, সেই ল্যাম্পশেডটার দীপন মাত্রা আমরা পেয়ে যাব। এখন কথা হচ্ছে, আমি বলছিলাম আমাদের এই কল্পিত যে গোলকটা বা ল্যাম্পশেডটা আমরা ধরে নিচ্ছি, সেই ল্যাম্পশেডটা যেহেতু গোলক আকৃতির, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র কি, যদি তার ব্যাসার্ধ হয় আর, তাহলে আমরা জানি একটা গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4πr². সুতরাং আমাদের এই তলটার দীপন মাত্রা হচ্ছে q/4πr². তলটার দীপন মাত্রা বের হয়ে গেল। এবার আসবো আমরা দীপন ক্ষমতার ব্যাপারে। দীপন ক্ষমতা কার হয়, আমরা জানি দীপন ক্ষমতা হয় হচ্ছে আলোর উৎসটার। দীপন ক্ষমতা বের করি আমরা, এখন আসছি দীপন ক্ষমতায়। আচ্ছা, এখান থেকে আমাদের প্রতি সেকেন্ডে আলোক শক্তি বের হচ্ছে কিউ পরিমাণ, তাই তো? এই কিউ পরিমাণ আলোক শক্তি কি চারদিকেই ছড়িয়ে পড়ছে? আমরা জানি এখান থেকে চারদিকে ছড়িয়ে পড়লে সেটা কি, একটা গোলক তৈরি হয়, তাই তো? একটা গোলক কেন্দ্রে কি পরিমাণ ঘনকোণ তৈরি করে, আমরা গত লেকচারে দেখেছিলাম সেই ঘনকোণের পরিমাণটা হচ্ছে 4π, তাই তো? তাহলে 4π ঘনকোণে যদি প্রতি সেকেন্ডে কিউ পরিমাণ আলোক শক্তি বের হয়, তাহলে প্রতি একক ঘনকোণে এই উৎসটা থেকে কি পরিমাণ আলোক শক্তি বের হবে, সেটা হবে কিউকে আমাদের 4π দিয়ে ভাগ করতে হবে। এবং এই প্রতি একক ঘনকোণে প্রতি সেকেন্ডে যেই পরিমাণ আলোক শক্তি আমাদের বের হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই আলোর উৎসটার দীপন ক্ষমতা। তাহলে আমরা পাচ্ছি এই যে উৎসটা আছে, তার দীপন ক্ষমতা হচ্ছে p = q/4π। এখন p এর এই মানটা আমরা একটু আগে যে এই তলটার দীপন ক্ষমতা বের করলাম, সেটা মনে আছে তো? সেই এই তলটার দীপন মাত্রা যে বের করলাম, সেটা সেই জায়গায় বসাবো। আমাদের সমীকরণটা কি ছিল দেখি একবার, সমীকরণটা ছিল কি, i = q/4π
তারপরে r স্কয়ার তাই তো গুণ অবস্থায় এই অংশটুকুকে দুটো অংশে ভাগ করব q ডিভাইডেড বাই 4 পাই এবং r স্কয়ার কে একটু আলাদা করে আমরা লিখব 1 ডিভাইডেড বাই r স্কয়ার আমরা লিখতেই পারি এটা ভগ্নাংশটাকে কি করব জাস্ট দুটো অংশে ভাগ করে ফেলব দুটো অংশ হ্যাঁ অংশে ভাগ করব কেমন তাহলে আমরা যেটা পাচ্ছি এক নাম্বার সমীকরণটাকে একটু রিঅ্যারেঞ্জ করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে I সমান Q ডিভাইডেড বাই 4 পাই ইনটু 1 ডিভাইডেড বাই R স্কয়ার Q ডিভাইডেড বাই 4 পাই সমান আমরা মাত্রই বের করলাম এটা সমান P লেখা যায় ইনটু 1 ডিভাইডেড বাই R স্কয়ার এখন P এর সঙ্গে R স্কয়ার কি অবস্থায় আছে ভাগ অবস্থায় সুতরাং এটাকে যদি আমরা উপাশে পাঠিয়ে দিতে চাই সেটা কি হয়ে যাবে I এর সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে আমরা পাচ্ছি P সমান হচ্ছে I R স্কয়ার বা আমরা বলতে পারি দীপন ক্ষমতা হচ্ছে দীপন মাত্রা ইনটু দূরত্বের বর্গ তার মানে আমাদের এই উৎসটা থেকে আমাদের যে তলটা আমরা কল্পনা করলাম যে গোলক তলটা আমরা কল্পনা করলাম বা যে ল্যাম্পশেডটা আমরা কল্পনা করলাম তার দূরত্বের বর্গের সঙ্গে আমাদের এই তলটার দীপন মাত্রা গুণ করলে আমরা কি পেয়ে যাচ্ছি আমাদের উৎসটার দীপন ক্ষমতা পেয়ে যাচ্ছি আরেকটা কথা বলে রাখি তোমাদের সম্ভবত পলিটেকনিকের বইয়ে এবং হক প্রকাশনীর বইয়ে এক একটাতে এক একভাবে লেখা আছে কোথাও তোমাদের দীপন মাত্রাকে ই দিয়ে প্রকাশ করা হয়েছে কোথাও আই দিয়ে প্রকাশ করা হয়েছে তারপরে দীপন ক্ষমতার বেলাতেও একটু কনফিউশন তৈরি হয় কোথাও ই দেয়া আছে কোথাও পি দেয়া আছে তোমরা কি করবে ফিক্সড একটা টার্ম ইউজ করবে একটা রাশি ইউজ করবে একটা অক্ষর ইউজ করবে দীপন ক্ষমতা যেহেতু পাওয়ার সেটার বেলায় আমরা পি ইউজ করব পাওয়ার থেকে পি এবং দীপন মাত্রা আমরা দেখেছিলাম ইলুমিনেশন হয় এটা সেখান থেকে আমরা দীপন মাত্রাকে আই দিয়ে প্রকাশ করব এগুলো ফিক্সড করে নিলে তোমাদের বইয়ে যদি কোথাও কারেকশন করার দরকার থাকে ওগুলো কারেকশন করে নিবা আমাদের আশা করি আর কনফিউশন তৈরি হবে না পরীক্ষায় কিন্তু আসে এই প্রশ্নটা দীপন ক্ষমতা ও দীপন মাত্রার মধ্যে সম্পর্ক বের করো কেমন তিন নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে আরেকটা জরুরি কথা বলে রাখি সেটা হচ্ছে পার্থক্য আসে দীপন ক্ষমতা এবং দীপন মাত্রার মধ্যে পার্থক্য লেখো বইয়ে ছক আকারে দেয়া আছে সংজ্ঞা যদি বুঝে থাকো বা এই টার্মগুলো যদি বুঝে থাকো পার্থক্যটা অবশ্যই বুঝতে পারবা কথা হচ্ছে পার্থক্য যখন চাইবে তখন তোমাদের কি করতে হবে ছক আকারে দুপাশে আলাদা আলাদা করে দীপন ক্ষমতার এখানে দীপন ক্ষমতার ব্যাপারগুলো লিখতে হবে পার্থক্য হিসেবে দীপন মাত্রার বেলায় কি কি পার্থক্য আছে সেগুলো ছক আকারে লিখতে হবে তাই তো আর যদি সম্পর্ক চায় সেক্ষেত্রে এই সমীকরণটা চাচ্ছে অ্যাকচুয়ালি সুতরাং প্রশ্নে কি চাচ্ছে দীপন ক্ষমতা এবং দীপন মাত্রার সম্পর্ক চাচ্ছে নাকি পার্থক্য চাচ্ছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের উত্তরটা বদলে যাচ্ছে পার্থক্য আসলে যদি সম্পর্ক লিখে দাও বুঝতেই পারছো গোল্লা বাবা সো একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে আর পরীক্ষায় যদি দিতে পারো এবার আশা করি সব খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে যদি দিতে পারো আশা করি মনোযোগ দিয়ে পড়বা মনোযোগ দিয়ে আনসার করবা এই ছিল আমাদের একটা টপিক ছোট্ট আরেকটা টপিক আছে আমরা সেখানে চলে যাই নেক্সট যেটা পড়বো আমরা সেটা হচ্ছে আলোর বিপরীত বর্গীয় সূত্র আলোর বিপরীত বর্গীয় সূত্র কি বলছে কোনো একটি তলের দীপন মাত্রা কোনো একটি তলের দীপন মাত্রা আলোক উৎস থেকে তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এখানে আসলে জায়গার অভাবে আমি চিত্রটা দিতে পারিনি পরের স্লাইডে চলে যাই এই যে দুটা তল আমরা দুটা ধরে নিচ্ছি দুটা গোলক বা দুটা ল্যাম্পশেড আলাদা আলাদা করে কল্পনা করছি যখন এটা থাকবে ধরে নাও তখন ধরে নিচ্ছি আমরা এটা থাকছে না আবার যখন এটাকে কল্পনা করব এই হলুদ গোলকটা কল্পনা করব তখন আমরা ধরে নিব এই মেরুন কালারের যে ল্যাম্পশেডটা আছে সেটা তখন থাকবে না কেমন এখন কথা হচ্ছে আমাদের সূত্রটা কি বলছে এই যে কোনো একটা তলের দীপন মাত্রা কি হবে উৎস থেকে দীপন মাত্রাটা হবে উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক উৎস থেকে তার যে দূরত্ব সেটার বর্গের ব্যস্তানুপাতিক ব্যাখ্যায় যাব দেখি আমরা শুরুতেই কি আছে আচ্ছা এখানে একটু ব্যাখ্যা করা হয়েছে যদি কোনো তলের দীপন মাত্রা আই
এবং আলোর উৎস ও ওই তলের মধ্যবর্তী দূরত্ব আর হয়, তবে সূত্র অনুসারে আমাদের সূত্রটা কি বলছে, আই ইজ রিসিপ্রোকাল টু আর স্কয়ার, বা আমরা বলতে পারি আই ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই আর স্কয়ার। যেহেতু ব্যস্তানুপাতিক সুতরাং আমরা বুঝতেই পারছি আর স্কয়ার নিচে যাবে এবং উপরে একটা 1 থাকবে। এই হচ্ছে আমাদের সূত্র। সূত্রটার প্রমাণ চাই, অনেক সময় আমরা শিখে ফেলি। ধরে নিচ্ছি এস আলোক উৎস থেকে প্রতি সেকেন্ডে কিউ পরিমাণ আলোক শক্তি বের হচ্ছে। এই যে উৎসটা আছে এখান থেকে, এটাকে এস ধরে নেওয়া হচ্ছে, এবং এখান থেকে প্রতি সেকেন্ডে কি পরিমাণ আলোক শক্তি বের হচ্ছে, কিউ পরিমাণ আলোক শক্তি বের হচ্ছে। এস কে কেন্দ্র করে আর ওয়ান এবং আর টু ব্যাসার্ধ নিয়ে দুটি তল কল্পনা করি। এই যে দুটা তল আছে আমাদের, এগুলো আমাদের কাল্পনিক তল। ধরে নিচ্ছি আমাদের প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান, এবং এখান থেকে দ্বিতীয়টার ব্যাসার্ধ, বা এটা এটা যদি কেন্দ্রে থাকে তাহলে দ্বিতীয়টার দূরত্ব এখান থেকে বা ব্যাসার্ধ দুটাই বলতে পারি আমরা, দ্বিতীয়টার ব্যাসার্ধ হচ্ছে আর টু। দীপন মাত্রা তোমাদের নিশ্চয়ই মনে আছে, প্রতি সেকেন্ডে কি পরিমাণ আলোক শক্তি এসে পড়বে এই তলটাতে, সেটাকে আমরা কি দিয়ে ভাগ করব, তার কি দিয়ে, ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, তাই তো? তাহলে এখন প্রথম যে তলটা সেটা একটু কল্পনা করি। প্রথম তলটার ক্ষেত্রফল যদি এ ওয়ান হয়, তাহলে প্রথমটার ক্ষেত্রে আমাদের দীপন মাত্রা আমরা কি পাচ্ছি, প্রতি সেকেন্ডে কি পরিমাণ আলোক শক্তি পাচ্ছে, সে কিউ পাচ্ছে, এবং সেটাকে আমাদের কি দিয়ে ভাগ করতে হবে, ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। ক্ষেত্রফল আমরা জানি গোলকের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 4πr². সুতরাং যেহেতু আমাদের প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান, সুতরাং আমাদের প্রথমটার জন্য ক্ষেত্রফলটা হবে 4πr² সুতরাং আমরা প্রথমটার জন্য যে দীপন মাত্রা সেটা পাচ্ছি কিউ ডিভাইডেড বাই 4πr² একটা সমীকরণ পেলাম আমরা, এক নাম্বার দিয়ে রেখে দিচ্ছি। পরেরটার বেলা যাই, প্রথমটার বেলা কি পেলাম, আই ওয়ান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই 4πr² এখন যখন আমরা দ্বিতীয়টা কল্পনা করব, তখন ধরে নিব এই প্রথম তলটা আর নেই, এখন এখন দ্বিতীয়টা আছে। তার মানে এখান থেকে প্রতি সেকেন্ডে যদি কিউ পরিমাণ আলোক শক্তি বের হয়, তাহলে আমাদের দ্বিতীয় তলটা এবার কি কিউ পরিমাণ আলোক শক্তিই পাবে প্রতি সেকেন্ডে। আমরা আবারও বলছি দীপন মাত্রার সংজ্ঞার ক্ষেত্রে, প্রতি একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে যেই পরিমাণ আলোক শক্তি এসে পড়বে, প্রতি সেকেন্ডে পুরোটাই যেহেতু আমাদের কিউ পরিমাণ পাচ্ছে, তাহলে আমাদের সেই প্রতি সেকেন্ডের শক্তিটাকে কি দিয়ে ভাগ করব, এটার ক্ষেত্রফল দিয়ে ভাগ করে ফেলব। সেক্ষেত্রে আমরা দ্বিতীয়টার জন্য আমাদের যে দীপন মাত্রা সেটা পেয়ে যাব। সো দ্বিতীয়টার দীপন মাত্রা কিউ ডিভাইডেড বাই এ টু, বা পাচ্ছি আই টু সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই 4πr² এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব, 1 নম্বর সমীকরণটা এটা দেখলে নিশ্চয়ই মনে পড়বে তোমাদের। আচ্ছা, 1 নম্বর সমীকরণটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। 1 নম্বর সমীকরণ কি ছিল, আই ওয়ান ছিল বাম পাশে, তাহলে আই ওয়ান ডিভাইডেড বাই আই টু হচ্ছে আমাদের বাম পক্ষে থাকছে, ডান পক্ষে কি থাকবে, ডান পক্ষে থাকবে কিউ ডিভাইডেড বাই 4πr² ডিভাইডেড বাই পুরোটার ভাগফল হচ্ছে, সরি পুরোটাকে ভাগ করতে হবে এটা দিয়ে। এখন যেহেতু ভাগ আছে, সুতরাং আমরা যদি গুণ করে ফেলি তাহলে কি হবে, নিচে যেই অংশটুকু ছিল সেটা এবার উল্টে যাবে, তাই তো? আমরা দ্বিতীয় অংশটাকে উল্টিয়ে দিয়েছি, আসলে এখানে আর তেমন কিছু করিনি। প্রথমটার জন্য এটা ছিল, 1 নম্বর সমীকরণে এটা ছিল, ভাগ থাকলে এটা তো সোজাই থাকতো, যেহেতু গুণ লিখলাম সুতরাং এটা উল্টে গেল, সুতরাং আমরা পাচ্ছি 4πr² ডিভাইডেড বাই কিউ। এখন দেখো বামপক্ষে যা আছে তাই থাকলো, কিউ কিউ ডান পক্ষে কেটে যায়, 4 কেটে যায়, পাই পাই কেটে যায়, থাকে ডান পক্ষে আমাদের r² ডিভাইডেড বাই r² বজ্রগুণন করি যদি আমরা, তাহলে কি পাচ্ছি, আই ওয়ান ইন্টু r² সমান আই টু ইন্টু r² এভাবে যতগুলো তল কল্পনা করব, এখানে যদি 3 নম্বর আরেকটা থাকতো সেক্ষেত্রে কি পেতাম, তৃতীয় একটা তল যদি আমাদের থাকতো সেক্ষেত্রে আমরা লিখতে পারতাম এটা সমান হচ্ছে i3r³। 4 নম্বর আরেকটা তল থাকলে i4r² তাই তো? তার মানে সব ক্ষেত্রেই আমরা যেটা পাচ্ছি
যে কোনো তলের দ্বিপণ মাত্রার সঙ্গে তার দূরত্বের বর্গ গুণ করে ফেললে যে কোনো তলের ক্ষেত্রে সেই গুণফলটা হচ্ছে সমান। আবার বলছি, দ্বিপণ মাত্রার সঙ্গে তার দূরত্বের বর্গটা গুণ করে ফেললে যে কোনো তলের ক্ষেত্রেই সেই গুণফলের মানটা কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে দ্বিপণ মাত্রার সঙ্গে আমাদের ব্যাসার্ধের বর্গ যদি গুণ করি তাহলে সেই গুণফলটা কি ধ্রুবক হচ্ছে। ধরে নিচ্ছি সেই ধ্রুবকটা হচ্ছে কে। তাহলে আমরা একটা জেনারেলাইজড টার্ম নেই এখন, I1, R1, I2, R2 এইসব কল্পনা না করে। এখন আমরা যদি জেনারেলি ধরি, ইন জেনারেল ধরি, তাহলে কি পাচ্ছি, I1, I2 এইসবের ক্ষেত্রে একটাই নিলাম শুধু I, এবং R1, R2, R3, R4 এইসবের বদলে একটাই নিচ্ছি, সেটা হচ্ছে R। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে I R স্কয়ার সমান হচ্ছে K। এখন এখানে একটা লাইন স্কিপ করে গিয়েছি, আসলে R স্কয়ার এপাশে গুণ অবস্থায় ছিল, আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে, K এর নিচে চলে যাবে ভাগ অবস্থায়। এখন একটা ব্যাপার কল্পনা করো, আমরা যখন সমানুপাতিক চিহ্ন তুলে দেই তখন কি একটা ধ্রুবক আসে এবং সমান চিহ্ন আসে। একইভাবে জিনিসটাকে আমরা যদি এবার উল্টিয়ে ফেলি তাহলে কি হচ্ছে, সমান চিহ্ন এবং ধ্রুবক উঠে গিয়ে একটা সমানুপাতিক চিহ্ন আসার কথা। তাহলে আমাদের যেটা আগের লাইনে হওয়ার কথা ছিল, ধরে নাও I সমান হচ্ছে কে ডিভাইডেড বাই R স্কয়ার, সমান এবং কে তুলে দিয়ে আমরা একটা সমানুপাতিক চিহ্ন দিচ্ছি, বামপক্ষে I থাকছে আর R স্কয়ার এপাশে গিয়ে কি হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি I ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই R স্কয়ার। এটাই তো ছিল আমাদের সূত্র। আমাদের সূত্রটা কি বলছিল, আমাদের সূত্রটা বলছিল যে কোনো তলের দ্বিপণ মাত্রা আলোক উৎস থেকে তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই ছিল আমাদের আলোর বিপরীত বর্গীয় সূত্র। আমাদের এই চ্যাপ্টারে এই কয়েকটাই টপিক ছিল, চ্যাপ্টারটা শেষ। আগামী ক্লাসে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আচ্ছা, শেষ করার আগে এই কার্টুনটা দেখো, কি বলে এটাকে, কার্টুন বলে, হোয়াট এভার, ছবিটা দেখো। এখন তোমাদের হয়তো ঘরে থাকতে ভালো না লাগতেই পারে, আড্ডা দেওয়ার স্বভাব তোমাদের, কিন্তু বাইরে যাওয়ার সময় তোমার নিজের হয়তো কিছু নাও হতে পারে, ঘরের মানুষগুলোর, তোমাদের বাবা মার এবং যারা বয়স্ক মানুষ আছেন তাদের কথা একটু চিন্তা করবা, যে তোমার জন্য আত্মঘাতী না হলেও তুমি যেন অন্য কারো মৃত্যুর কারণ না হও। ঘরে থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।